চাকরি তার ছুটছে মানুষ চাকরি নেই ভারতে আর কত এমএ পাস কত বিএ পাস পড়ে আছে ফুটপাতে পেপার বেচে পিএইচডি ম্যান মাধ্যমিকের ভ্যান আর হাহাকার করে ছুটছে কত বেকার ইন্ডিয়া চাকরির তার ছুটছে মানুষ চাকরি নেই ভারতে আর কত এমএ পাস কত বিএ পাস পড়ে আছে ফুটপাতে পেপার বেচে পিএইচডি ম্যান মাধ্যমিকের ভ্যান হাহাকার করে ছুটছে কত বেকার ইন্ডিয়া বেকার ইন্ডিয়া দাদা চাকরি চাকরি করে জীবন শেষ হয়ে যাচ্ছে চাকরি আর পাচ্ছি না আমার মা আমার মাথা খেয়ে কেন যে ছোটবেলায় স্কুলে গেলুম ভালো কতটা লেখাপড়া করে করে দুম করে বসিয়ে দিলুম ছোটবেলাতে কাজকর্ম করিনি দাদা লেখাপড়া করেছি আর এখন বড় হয়ে খাটতে গেলে শিরায় খেঁজ ধরতে চেয়ে ফর্ম ফিল আপ করে করে আর ইন্টারভিউ দিয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে চাকরি আমার ভাগ্যে নেই সরকারি কি আর বেসরকারি কি চাকরি বোধহয় আমি আর পাবো না সেই জন্য চিন্তা ভাবনা করেছি যা হয় হবে এবার আমি হোম সার্ভিস করবো মানে বাড়ির কাজকর্ম করবো সে যদি বাবুদের বাড়ি বাসন মাজা হয় ঘর মোচা হয় রান্না করা হয় এমনকি যদি বাবুদের বাড়ি বাথরুম পরিষ্কার করতে বলে তাও করব চাকরি নিয়ে তবে আজকের আমি বাড়ি যাব এই বাড়ির মালিক পেপারে বিজ্ঞাপন দিয়েছে এই বাড়িতে একটা কাজের লোক লাগবে সেই জন্য সকালবেলা সরেদেল মেয়েকে চান টান করে সার্টিফিকেট ফিকেট নিয়ে চলে এসেছি কিন্তু বাড়ি গোটা ফাঁকা কারো দেখতে পাচ্ছি না বাড়ির মালিক গেল কোথায় দিলবার 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 কি ব্যাপার বলো তো নিয়ে কি বাড়ির মালিক আর যদি তাই হয় তাহলে সকালবেলা এত গান বাজনা করবে কেন আমার মন বলে এনার বোধহয় গানের দল আছে মনে হয় আমার প্যাড বাজানোর জন্য ডেকেছে যা হয় হবে আমার তো কাজের দরকার যা কাজ বলবে কোনোটা না বলবো না আজকে চাকরি নিয়ে তবে বাড়ি যাব এক্সকিউজ মি ম্যাম হু আর ইউ আমার নাম বিজয় দাস আমি সেই কাকদ্বীপ থেকে আসছি বলি আপনাদের বাড়িতে একটা কাজের লোক লাগবে সেই জন্য তো আপনার বিজ্ঞাপন দিয়েছেন আমি সার্টিফিকেট সব নিয়ে চলে এসেছি কাজটা আমি করবো বলি কাজটা কি একটু বলবেন কাজটা খুব হালকা আমার একমাত্র মেয়ে 3 বছর জেনে নাইজেরিয়াতে পড়াশোনা করতে যাবে তোমরা খালি বলো কানা খোঁড়া এক গুণে বাড়া মেয়ে লোক তো 3 গুণে বাড়া না না এখানে এত ভালো ভালো স্কুল থাকতে এত ভালো ভালো মাস্টার থাকতে মেয়ে ছেলে নাইজেরিয়ায় পড়তে পড়াবে ওখানকার কলেজে তো ভর্তি করেছি কেন আমাদের রায়দিঘি কলেজ আছে ডায়মন্ডহাবা কলেজ আছে কাকদ্বীপের কলেজ আছে জামতলার কলেজে পড়ে ছেলে মেয়েদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি সেই নাইজেরিয়ার কলেজে মেয়েকে ভর্তি করেছো ওখানে পড়াশোনা করে ও সায়েন্টিস্ট হবে সায়েন্টিস্ট মানে সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী ও যাদের মোটে জ্ঞান নেই সবসময় উল্টো পাল্টা খবর ছাড়ে আরে না ও এমন কিছু জিনিস আবিষ্কার করবে যা এই পৃথিবীতে অনেক কাজে লাগবে তাহলে কি আপনার মেয়ে ভেজলিন আবিষ্কার করবে কেন ভেজলিন আবিষ্কার করবে কেন তাহলে কি আপনার মেয়ে বরফ আবিষ্কার করবে কেন বরফ আবিষ্কার করবে কেন তাহলে কি আপনার মেয়ে গ্যাস বেলুন আবিষ্কার করবে এ তুমি সব বুঝবে না তুমি শুধু ওর সঙ্গে যাবে ওর কথা মতো চলবে তুমি হলে ওর একমাত্র দেহরক্ষী দেহরক্ষী মানে আপনার মেয়ের দেহের উপরে কি খুব অত্যাচার হচ্ছে দেহরক্ষী মানে বডিগার্ড ও বুঝতে পেরেছি মানে আপনার মেয়ে বিদেশে পড়াশোনা করতে যাবে সেখানে গিয়ে আমি আপনার মেয়ের বডি গার্ড করবো তাহলে তো 7টা বিকেট আনা বেকার হয়ে গেল আমার তো মারামারির কাজ তার জন্য মাসে তোমাকে 25,000 টাকা মাইনে দেবো বলো পারবে পারবো মানে এসব কাজ তো আমি কুস্তি করে করব বলো গিন্নিমা বলো কখন যেতে হবে বলো কখন কাজে জয়েন দিতে হবে খালি বলে দাও আজ রাত 10টার ফ্লাইটে যেতে হবে নাইজেরিয়া দাদা আমি হলাম এই ম্যাডামের বডিগার্ড
আমার দায়িত্ব ম্যাডামের গায়ে মশা মাছি আরশোলা কিছু বসতে দেওয়া যাবে না। কিন্তু প্লেন থেকে নেমে এয়ারপোর্টে এসে মত ম্যাডাম যেভাবে রসালো ভাবনে চলাফেরা করছে, আমি কেন আমার গোষ্ঠী গোটা কেউ এ বডি গার্ড করতে পারবে না? এ বডি গার্ড করা তো অসম্ভব হয়ে যাবে। অসম্ভবকে সম্ভব করাই বাঙালির কাজ, অসম্ভব বলে হবে না। এই দেখো না, আমি বাঙালি মেয়ে হয়ে বিশ্বের সেরা সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডটা নিও বলে 3 বছরের জন্য নাইজেরিয়াতে চলে এসেছি। বলো বডি গার্ড, দেশটা কেমন আর পরিবেশটা কেমন লাগছে? পুরো বিচ্ছিরি। কেন তোমার ভালো লাগছে না? এর থেকে আমাদের খটির বাজারের পরিবেশ অনেক জোর। এখানে মানুষ থাকে রে শালা, যা এড়েছি একটা মানুষের ভাষা বুঝতে পাচ্ছি না। প্লেন থেকে যা নেমেছি, যেদিকে তাকাচ্ছি ছেলে কি আর মেয়ে কি সব কালো, শালা কালো রে কালো, এ কি কালো, এর থেকে তো ভূতের দেখতে আরো ভালো। বডিগার্ড, এরা রঙে কালো হলে কি হবে? এদের গুণ আছে। কালো কালো মানুষদের গুণ আছে? এই দেখো না, বিশ্বের বড় ফুটবলার পেলে, সেও তো কালো। বিশ্বের বিগম্যান মেনসেন ম্যান্ডেলা, সেও তো কালো। আসল পরিবেশটা রূপে না গুণে। এই শোনো শোনো শোনো, তুমিও সব বুঝবে না, আমার সঙ্গে হোস্টেলে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। চলো। আরে উসা কুসা মুসা। ও ম্যাডাম, ওটা কি, ও মানুষ না ভাল্লু, ও তো তোমার দিকে খালি হালুম হালুম করতে। যে বডিগার্ড, আমরা তো বিদেশি, তাই ওদের এই নাইজেরিয়া শহরের ভাষায় ওরা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। এরকম গাল হাঁ করে অভিনন্দন জানাচ্ছে, এ তো দারুণ অভিনন্দন। আরে ইন্ডিয়া কা ফোকা। এই 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 শালা ম্যাডাম এতে খালি ফক ফক করতে না, এটা মার সঙ্গে ভাল ভাল গা। এই ও ম্যাডাম, বুঝতে পারছো না তুমি রাগারাগি করছো কেন? আরে বাবা, তোমার দেখতে তো ভালো, ও তো জীবনে এরকম মেয়ে দেখেনি, ওই জন্য মনে করো এইভাবে বোধহয় ধন্যবাদ জানাচ্ছে। না না দেখো না, আমার জামা কাপড় ছিঁড়ে সব একাকার করে দিচ্ছে, এইভাবে কেউ ধন্যবাদ জানায়? আরে বাবা, সব দেশের ধন্যবাদ কি একই রকম? হয়তো ওদের দেশের ধন্যবাদ আমার জামা ছেড়ে ঝেড়ি। এই দেখি বিগি যা উনাকে বিনি উনি ইয়া উনি ইয়া উনি ইয়া আছে গো বাছি গো ফাটা উনাকে উনি ইয়া উনি কি বিয়া উনি যা আগে তো পা 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 কি ব্যাপার বলো দিন, এরা আমাদের দেখে না যন্ত্রের ধার দিচ্ছে কেন? ও ম্যাডাম, একজন ছিল দুজন জোগাড় হয়েছে, বিপদ ঘটে যাবে, ভালোর জন্য বলতি ম্যাডাম চলো পালাই চলো। কি ব্যাপার বলে দিন, এরা ম্যাডামের দিয়ে খালি যন্ত্রের ধার দিচ্ছে কেন? আমি তোমার বডিগার্ড, তুমি আমার দেহরক্ষী, এই দেহ রক্ষা করার দায়িত্ব তোমার। মানে তোমার দেহের উপরে যে অত্যাচার করবে তার উপর আমি অত্যাচার করবো? তুমি এদেরকে মারো। কালো কালো মানুষ আমি মারামারি করবো? মাথা খারাপ হয়েছে, চাকরির দরকার নেই, আমি বাড়ি যাবো। তুমি চলে গেলে আমার স্বপ্ন পূরণ হবে না, তুমি আমাকে বাঁচাও। তোমার বাঁচানোর জন্য কি আমি জীবন দেবো? যা হয় হবে, চাকরি বাঁচাতে হবে না, তোমারও বাঁচাতে হবে। মার খেয়ে মরে যাই যাবো, বডিগার্ড বডিগার্ডের দায়িত্ব পালন করবে। দেখি এবার যাও, কোন শালা তোমার গায়ে হাত দেয়, দেখতে যাও। ছেড়ে দেবো রে শালা, নইলে খাবি ঠেলা। আমি বডিগার্ড, আর সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাদা। বুঝতে পারোনি ম্যাডাম, তোমার তো দেখতে ভালো আর এ শালা তো রঙে কালো। জীবনে এরকম মেয়ে দেখেনি তো? যেমন দেখবে গরুর পালে সাদা গাই দেখলে কালো কালো সাড়াটা ছোট না, এ শালা তো সেই কালো সাড়া। আমি বডিগার্ড, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাদা, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাদা। এই সয়ে গেলে ভূতে ভালোর জন্য বলি সরলে ছাড়বি না, মাত্র খাবি তোরা শালা বেরোয়। তোদের দেশে আমরা এড়েছি, কোথায় আমাদের একটু সহযোগিতা করবি, কোথায় হেল্প করবি? মেয়েটা কেন পড়াশোনা করবে, আমরা কলেজের ঠিকানা খুঁজে পাচ্ছি না শালা, তার আগে তোর টানাটানি আরম্ভ করে যায়। সেই ফক ফক করিস শালা, এক চড় দাঁত ফড়াবো একদম। আসুক মাছ গেছে গো বাছে গো ভাত খা। এই শালা কি বলে বলে,
শালা এই আমরা তো তোদের কোথাও আমাদের সহযোগিতা করবি, কোথাও হেল্প করবি, শালা তারা আগে মেয়েটা ধরে টানাটানি করতি, শালা গা পা ছিঁড়িনি, শালা জীবন মনে হয় দাঁতানো মাঝে না, শালা দেখো দিন মাথায় তেল দেয় না, শালা চুলে উকুন হয়েছে, এই শালাকে ম্যাডামের গায়ে হাত দিচ্ছে, মারবো শালা চিকনা ঠিকাই চিকা মুনা তুকা শুন, আর ম্যাডাম তোমার কচি হাড়ে ধরাবে ঘুন বডিগা। তুমি এসব কি বলছো? ম্যাডাম এ কেলে ভূত যেভাবে টার্গেট নিয়েছে এখানে থাকা রিক্স হয়ে যাবে, ভালোর জন্য বলছি সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, ঘরে চলো ডিশ মাজবে, টার্গেট ফুল করবো আমি উড়ে ও অবুদ, আর প্রথম চটকা ছিঁড়ে দিল ছায়া বেলাউ। ম্যাডাম কোথায় এসেছো? প্লেন থেকে এয়ারপোর্টে না নামতে নামতে যদি জামা কাপড়ের উপরে এত অত্যাচার হয় তাহলে 3 বছরে কি হবে? হয়তো লাস্টে এই বডিগার্ডের গেড়েতে তোমার পল মেরে দেবে, পালাই চলো চিকনা ঠিকা ইভিনটি কামনা তুকা শুন, আর ম্যাডাম তোমার কচি হারিয়ে ধরাবে ও ভুল, টার্গেট ফুল করবো আমি উড়ে ও অবুজ, আর প্রথম চটকা ছিঁড়ে দিল ছায়া বেলাউ। ডিগ্যাপ ক্যাল মুস্কাই ঝুঁকি কিরা পিলাই, ডিগ্যাপ ক্যাল মুস্কাই ঝুঁকি কিরা পিলাই, মাছি ডিগাই পিতা সাদা গাই দেখে এখন ছুটছে কালো সার, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সার, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সার। এ ভাই দেখ তোদের হাতে পায়ে ধরেছি ভাই, কেন তোরা এরকম করতে? আমরা 3 বছর এখানে থাকবো, মেয়েটা 3 বছর এখানে পড়াশোনা করবে, আমাদের একটু সহযোগিতা করে, তোদের দেশে বাইরের লোক আর তোদের ভালো না, কেন সারা তোরা মেয়েদের গরম করি যাই সালা ফকফক করে আওয়া, শালা এক চড়া দাঁত ফড়াবো একদম, শালা কি বলেন ভাষাটা যা বুঝতে পারি, কেন এরকম করতে, কেন তোরা এরকম করতে? শালা তোরা জীবনে মেয়েদের কিনে মামাশি জ্ঞান আছে তোদের, বাইরের মেয়ে সুযোগ এরকম ব্যবহার করি গেল গডিয়ান, এরা সব কি বলছে? আমার মন বলে আমার মেরে আর তোমার নিয়ে মনে হয় পালাবে বলতেছে। তাহলে তোমার চিন্তা করতে হবে না, বডিগার্ড যখন সঙ্গে আছে জীবন যায় যাবে, যে কোনো প্রকার বডি আমি গার্ড করবো। ম্যাডাম এই শালাদের আচার ব্যবহার যেমন গরুর মতো, মানুষের মতো শিক্ষা দিলে আমাদের গরুর মতো শিক্ষা দিতে হবে। তুমি জঙ্গলের একটা বাড়ি ভেঙে আনতে পারো, শালা বাড়ির বাড়ি শালাদের ঘাকত দিই আমি। শালা পরের মেয়েদের খালি যন্ত্র ধার দিচ্ছ, এই শালা এই সরলে কিন্তু যাবি না, মাদের সরলে যাবি না, আচ্ছা ম্যাডাম এই শালা কেলে মালটার গোলায় দেখলাম তেটিস খুব আছে, ও কি ডাক্তার টাকতে নাকি বলো দিনি? এরাই তো এই শহরের হাইপোফাইল মানুষ। হাইপোফাইল মানে মানে? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় অফিসার হবে। গা পা ছিঁড়িনি দাঁতান মাঝে না, ওরা নেই বড় বড় অফিসার। আচ্ছা ম্যাডাম তাই যদি হয়, এই সমস্ত হাই প্রোফাইল মানুষের চরিত্র যদি এত খারাপ হয় তাহলে এদেশের সাধারণ মানুষের চরিত্র আরো কত খারাপ। আমি তো সেটাই ভাবছি, 3 বছর আমি এখানে কাটাবো কি করে? বাবা তোমার সঙ্গে মাদুলি বাবা আছে, তোমার অত চিন্তা আছে? আর আমি যখন বডিগার্ড বডিগার্ড করার দায়িত্ব যখন নিয়েছি, জীবন যায় যাবে তোমার বডি যে কোনো প্রকার আমি গার্ড করে দেবো। আমি যেমন তোমার কথা শুনে চলবো, আজকে থেকে তুমিও আমার কথা শুনে চলবে। আমি বুঝতে পারছি এত মেয়ে থাকতে কেন ওরা তোমার উপরে আক্রমণ করছে, কেন তোমার গায়ে হাত দিয়েছে বুঝতে পেরেছি। সিগন্যালের অভাবে যে কোনো গাড়ি যখন তখন যে কোনো রোডে ঢুকে যাচ্ছে, শুধু সিগন্যালের অভাব। তোমার আজকের এমন কল করব, তোমার ক্ষতি করা দূরের কথা, তোমার মুখের দিকে আর কেউ তাকাতে পারবে না। কি কল করবে? আজকে রাতে চুপি চুপি তোমার তো আমি রক্ষা কবচ দেব। মেয়েটা একটা ফোন পর্যন্ত করেনি, এত পড়াশোনা চাপে পড়েছে মায়ের কথাও ভুলে গেছে, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো এই নাইজেরিয়া। বাহ কি সুন্দর দেশ, কি দারুণ পরিবেশ, কি বাজে ব্যবহার করছে দেখো, কি বাজে কথা বলছে দেখো, ভর দুপুর বেলাতে।
দাদা, 3 বছর এই নাইজেরিয়া শহরে আমি আছি, এই নাইজেরিয়ার মানুষগুলোর ভাষা বুঝি না, কিন্তু এই শালাদের আদব কায়দা সহ আমার জানা হয়ে গেছে। নিশ্চয় কোনো বাঙালি মহিলা বিপদে পড়েছে, বিদেশে বাঙালি বাঙালিকে দেখবে, যদি দেখেছি কোনো বাঙালির প্রতি অত্যাচার হচ্ছে, যে শালা অত্যাচার করবে তার আজ মেরে গেড়ে দেবো আমি। তুমি এখানে আমাকে বাঁচাও, বিজয় আমাকে বাঁচাও। কেন, তোমারও ধরেছে, মেয়ে ছেলে আর বিদেশে পড়তে পাঠাবে? তুমি বুড়ো মানুষ, তোমার যদি এরকম হয় তাহলে তোমার মেয়ের কি হচ্ছে বুঝতে পারতেছ? দাঁড়া, বাঁচানোর ব্যবস্থা আমি করছি। না, এই মালটার তো কোনোদিন আমি দেখিনি। না না, 3 বছর তো আমার চোখে এরকম যন্ত্র পড়েনি। এ শালা তো ভালো বয়স হয়ে যায়, এত বয়স হলে স্বভাব চলতে পারে না, কেন এটা বুড়ো মানুষ তার ধরে টানাটানি করে দেয়। এই যে গপ্পু করবা, এমনি যে কি বলছে? ও বলতে যে ইন্ডিয়াতে একটা ভালো পোকড়া এসেছে। এসে মুখে চিলে খেছে লাগা। আমার কি বললো? ও বলতে তুই চলে যাও না, আমি পাঁচিলে কোলে চলে যাব। এসে চলে কি চলে মাকে চলে লাগা। আবার কি বলছে? দাঁড়া, ও তো তোমার বিয়ে করে বলতেছে, বুঝতে পারো নি গিন্নি মা? তোমার তো সিঁদুরতে সিঁদুর নিয়ে হাতে তো শাঁকা নেই। ও শালা ভেবে যাওয়াতে মেয়েটার বিয়ে হয়নি, ওরা তো রঙে কালো আর তোমার তো দেখতে ভালো, জীবনে এরকম মেয়ে দেখে না, ওই জন্য এরকম করতেছে। আবার কি বললো? দাঁড়া, তো কি বলতে আমি বুঝতে পারছি নাকি? আমি বুঝতে পারছি কেন মেয়ে ছেলে বিদেশে পড়তে পাঠিয়েছো, কোথায় পাঠিয়েছো বুঝতে পেরেছো গিন্নিমা? এই বিশ্বের বেশ কিছু রাষ্ট্র আছে, সেখানে এমন এমন কিছু জিনিস আছে সব মানুষের যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু সেইখানকার পরিবেশ খাপ খাওয়ানো খুব মুশকিল আছে। যা, এসেছো, বিপদ যখন ঘটে গেছে চুপ করে থাকো, এ শালার ব্যবস্থা আমি করতে চাই। তোদের কি মামাসি জ্ঞান নেই? শালা বুড়ো এই মতো যাচ্ছি কোনা খেলে এই বয়সে তুই এসে এটা বয়স্ক মানুষের টানাটানি করতেছিস? আবার কি বলি রে? হ্যাঁ শালা, বলছি না এটা আমার গিন্নি মশালা, বয়স্ক মানুষ কেন ধর টানটানি করতি? এদের ব্যবহার যেমন গরুর মতো, শালাদের গরুর মতো শিক্ষা দিতে হবে। এটা বাড়ি কোথায় পাই? বাড়ি বিজয়, তোমাকে দেখছি রিয়া কোথায়? আরে বাবা, তোমার মেয়ে রিয়া তো এখন কলেজে গেছে। সে কি, সে একা কলেজে গেছে? তুমি এখানে কি করছো? তোমার সবসময় বলেছি তুমি ওর বডিগার্ড, সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকবে। আরে বাবা, আমি বডিগার্ড? বডি তো গার্ড করার দরকার, আমি সঙ্গে থাকলেও গার্ড হবে, না থাকলেও গার্ড হবে। তার মানে তোমার মেয়ের ক্ষতি করা দূরের কথা, তোমার মেয়ের মুখের দিকে আর কেউ তাকাতে পারবো না এমন কল করে দিছি। সে তো তোমার মেয়ের আমি রক্ষা কবচ দিছি। সে কি রে রক্ষা কবচ দিয়েছি? তার মানে কেন, সে কি অসুস্থ? না মা, আমি সম্পূর্ণ সুস্থ। তুমি আবার এত কষ্ট করে এখানে আসতে গেলে কেন? তার আগে তুই বল, তোর এই হাতের শাখা আর সিঁদুর সিঁদুর দিয়েছে কে? কেন গিন্নি মা, আমি গুলি করে মারবো তোকে রে ভিখারি। আর আমার তরে তোমার মেয়ের বেড়ে ছেডিগ্রি। গিন্নি মা, কায়দা করে এই কলটা করেছিলাম বলে মেয়েটা 3 বছর এখানে টিকে পড়ে আজ আর পড়াশোনাটা হচ্ছে, নইলে শালা কেলে ভুতরা যেভাবে লেগেছিল অঙ্কের খাতা ছিঁড়ে তো একাকার করে দিত। হ্যাঁ মা, এছাড়া আমার উপায় ছিল না। বিজয়, তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি, তুই কি একটা মানুষ? তা আমি কি হাম্মা? চোখের সাথে তাল মিলিয়েছে যে চিরমি, আর নামে আমি ইঞ্জিনিয়ার দেখিনি ইঞ্জি। গিন্নি মা কি জানে, নামে আমি ওনার মেয়ের স্বামী, কিন্তু সারা রাত 8 মিনিটের মতো বাইরে পড়ে থাকি। আমার কিছু জানার দরকার নেই, আমি সব বুঝতে পেরেছি, তোদের কাছে আমি হেরে গেলাম। দেরো একটা গোল খেয়ে খালি ওরম করতেছ কেন? আর নাইজেরিয়া ধরে 4-5টা গোল দিলে ভালো হতো। গুলি করে মারবো তোকে ওরে ভিখারি, আর নামে আমি ইঞ্জিনিয়ার দেখিনি ইঞ্জি। যুগের সাথে তাল মিলিয়েছে যে চিরমি, আমার তরে তোমার মেয়ের বেড়ে ছেডিগ্রি। এরা বিশেষ শয়তান, এদের নেই তোমা বল জ্ঞান। এরা বিশেষ শয়তান, এদের নেই তোমা বল জ্ঞান। কি সফর হয়েছে ভাঙা গিন্নিমা। সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাপ, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাপ, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাপ। মা, তুমি আমাকে ভুল করে নাইজেরিয়া শহরে পাঠিয়েছো, যেটাকে সারা বিশ্বের মানুষ সুন্দর ভালো শহর ভাবে, আদৌ সেটা একটা আস্ত ভাগাড়। আর এই ভাগাড়ে যে সমস্ত নেগড়ে সমাজের কালো কালো মানুষগুলো বাস করে, এ শালাদের শুধু একটাই লক্ষ্য, এরা বিদেশি সুন্দরী অবিবাহিত মহিলা দেখলে তাদের রূপে আকৃষ্ট হয়ে তাদেরকে লাইফ পার্টনার করতে চায়, তাদেরকে জীবন সঙ্গিনী বানাতে চায়। তারা যারা না রাজি হয়, শেয়াল শকুনের মতো জোর করে তাদের দেহটাকে ছেড়ে ছেড়ে খেতে চায়। গিন্নি মা, তুমি তো একজন মা, কত আশা নিয়ে স্বপ্ন পূরণ করার জন্য একমাত্র মেয়েকে বিদেশে সায়েন্টিস্ট হওয়ার জন্য পাঠিয়েছ আমার উপরে দায়িত্ব দিয়ে। সরকারি বেসরকারি কর্মচারী লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মাইনে পায়, ঠিক মতো কাজ করে না, তাই তো দেশটার এই অবস্থা।
আর আপনি আমার উপযুক্ত মাইনে দিচ্ছেন, উপযুক্ত কাজটা না করে থাকি কি করে গিন্নি মা? তাই আপনার স্বপ্ন পূরণ করার জন্য আর আপনার মেয়েকে এই নেকড়েদের হাত থেকে বাঁচানোর জন্য ওর সিঁড়িতে সিঁদুর দিয়েছি আর হাতে শাঁখা দিয়েছি, এটাই তো হিন্দু নারী রক্ষা কবচ। তাই বলে তুই আমার মেয়েকে বিয়ে করবি? না না মা না, শুধুমাত্র তোমার স্বপ্ন পূরণ করার জন্য আর এই নাইজেরিয়া শহরের মানুষদের হাত থেকে বাঁচার জন্য এতদিন আমরা দুজন নকল স্বামী স্ত্রী সেজেছি। আমার ডিগ্রি কমপ্লিট, শুধু সার্টিফিকেটের অপেক্ষা, সার্টিফিকেট পেয়ে গেলে রওনা দেবো ইন্ডিয়ায়। আই অ্যাম সরি বিজয়, আমি তোমাকে ভুল বুঝেছি, কিন্তু মা আমি যতদূর জানি ভারত ওই হিন্দু মহিলাদের কাছে স্বামী নকল হয়, শাঁখা শুধু নকল হয় না, শাঁখা শুধু নকল হয় না, শাঁখা শুধু নকল হয় না। কি ভাবছেন ম্যাডাম, বেশি ভাবলে অঙ্ক মিলবে না, জীবনের যোগফলটা শূন্য হয়ে যাবে, তাই আর ভেবে লাভ নেই। সবাই যখন সব কিছু জেনে গেছে আর দেরি কেন? ওই ইন্ডিয়াতে ফেরার আগে পারলে এই নকল স্বামীর দেওয়া আপনার সিঁথির আসল সিঁদুরটা এই রুমাল দিয়ে মুছে দেবেন। বিজয়, না না বিজয় না, এতদিন নকল স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে নিজের অজান্তে কখন যেন আমি তোমাকে স্বামী ভেবেছি। এত আগে দেখিনি ওই চোখে পড়িনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করিনি। আমি জানি তুমি কি জানো এত আলো